সিলেটে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে পানের উপর আগুন লাগানো হয়, তারপর মুখের ভিতর দেওয়া হয় এভাবে। ভাই একটা পানের দাম কত? 50 টাকা। আচ্ছা আচ্ছা, এইসব আগুনে কি আগুন ছাড়া 20 টাকা 40 টাকা? আচ্ছা নর্মাল 20-30 টাকা, আর আগুন দিলে 50 টাকা? আচ্ছা অ্যামেজিং। আরো একটি আমাদের আপু, ওই যে হ্যাঁ, পানের উপরে যে আগুন ধরিয়েছেন, মানে কিভাবে এটা সম্ভব? মধু দিয়ে, মধুর কারণে আগুন ধরে যায় পানের উপর। আচ্ছা, তো আপনি এই ব্যবসা কতদিন থেকে করছেন? 8-9 বছর হয়ে গেছে। এই জায়গায় বসে করছেন না, অন্য কোনো জায়গায় করেছিলেন নাকি? এখানেই। আপনিও কি আগুনের পান না অন্য কিছু? আমি তো দেখি, হ্যাঁ, মাঝে মধ্যে মানুষ খাই নাই। ভারতের কিছু কিছু জায়গায় দেখেছি এরকম, বাংলাদেশের কি সিলেটে আছে না অন্যান্য কোন জায়গায় এরকম আছে? সব জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, তারপর মধু লাগানো হয়, মধু লাগানোর পর আগুন দিয়ে দেন। মধুর তো মনে হয় অরিজিনাল, এই জন্য আগুন। মধু হতে পারে, শুনেছি অরিজিনাল যেগুলো জেনুইন মধুর উপর আগুন হলে আগুন হয়। তো ভাই এটা কি দিচ্ছেন? তারপর আরো একটি, এটা কি নাম কি? মিষ্টি মিষ্টি হিসাবে নারকেলের গুঁড়া, গুঁড়ো নারকেলের গুঁড়ো। তারপর আরো একটি জিনিস দিচ্ছেন উনি, এসব কি? মানে আলাদা আলাদা কালার ডিফারেন্ট। আচ্ছা, এভাবে অনেক যেগুলা গুরু বিভিন্ন ধরনের দিচ্ছেন উনি। তো ফাইনালি মনে হয় মধু লাগানো হয় একদম শেষ। আচ্ছা, অনেকগুলো আইটেম অনেক ভালো দেখা যাচ্ছে। তো ভাই রোজ কতটা বিক্রি করতে পারেন এখানে? কি কাস্টমার এরকম আসে আগুন পান? রেগুলার ভাই এখনো দিচ্ছেন, ডিব্বাগুলো থেকে এখনো দিচ্ছেন। তারপর একটা ডিজাইন হয়ে গেছে বিভিন্ন কালারের, এটার তো কোনো ক্ষতি হয় না? মুখের ভিতর নেওয়ার পর আগুন নিভে যায়। আচ্ছা, মনে হয় কমপ্লিট হয়ে গেছে, এখন মধু দিচ্ছেন। কমপ্লিট হয় নাই, এটি হচ্ছে ফ্লেভার। আচ্ছা, দেখছি আরো এখন অবধি দিচ্ছেন উনি। এখানে কিছু ভিড় হয়ে গেছে, অনেক লম্বা লাইন। আসলে আমি ওইদিকে ক্যামেরা ধরছি, এর জন্য আমি দেখাতে পারছি না। প্রায় 50 জনের মতো হবে আমার পিছনে, এজন্য লম্বা লাইন আছে এখানে। মনে হয় রাতের বেলা বেশি ভিড় হয়। আচ্ছা, ভাই তো এখনও দেখছি দিচ্ছেন উনি ফ্লেভার, তারপর অন্যান্য বিভিন্ন ধরনের গুরু। তো এখন সুপারি টুকরো দিচ্ছেন, এখন আগুন লাগিয়ে দিবেন। এই দেখছি আমরা, ওয়াও, আগুন লাগানো হয়ে গেছে। এখন উনার মুখে দেওয়া হবে আগুন, আগুন দেওয়া হচ্ছে কিন্তু, ওয়াও আগুন। তাহলে কেমন লাগছে আপনার? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ও, নর্মাল ফান থেকে অনেক আলাদা? হ্যাঁ আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লেভার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো কাল একবার এসে ওই আগুনের ফান খাওয়ার জন্য। কখন খোলা হয় ভাই? সকাল 7টা থেকে?